আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সাজেশান নিয়ে আলোচনা করব দু সালের প্রথমেই বলে দিই যে সাজেশান মাফিক পড়াশোনা করাটা উচিত নয় সমস্ত প্রশ্নই করে যাওয়া ভালো তবুও যাদের প্রয়োজন আছে সাজেশনের তাদেরকে আমি সাজেশানটা তুলে দিচ্ছি এটা আমার টিউশনির সাজেশান সেহেতু আর পাঁচটা ইউটিউব চ্যানেলের থেকে একটু আলাদা যে তারা প্রফিটেবল বিজনেসের জন্য সাজেশান বানায় আমি অ্যাকচুয়ালি আমার টিউশনিতে যেটাই দিই সেটাই হচ্ছে যে আমার সাজেশান তো প্রথমে বলে রাখি ভিডিওটিতে একটি লাইক করে দিও লাইক করে দিলে আমারও উৎসাহ বাড়ে তোমাদেরকে সাজেশান দেওয়ার এবং তার সাথে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো তো আমি এখানে দু নম্বরে বা এক নম্বরের সাজেশান দিচ্ছি না চার নম্বর এবং পাঁচ নম্বর এই সরি আট নম্বরের কোশ্চেনের সাজেশান দিচ্ছি এবারে চার নম্বরের যে কোশ্চেন পড়ে তার কিছু ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস করে ভাগ করে দিচ্ছি যেগুলো ফার্স্ট চয়েস সেগুলো অবশ্যই করবে আর সেকেন্ড চয়েসগুলো অন্তত একটু দেখে যাও তো ফার্স্ট চয়েসে প্রথম অধ্যায় থেকে কোনো কোশ্চেন থাকছে না কারণ প্রথম অধ্যায় থেকে চার নম্বর বা আট নম্বরের কোশ্চেন থাকছে না থাকছে দ্বিতীয় অধ্যায় থেকে তো দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে প্রশ্ন দিয়েছি সেটি হচ্ছে বামা মধিনী পত্রিকা একটি টিকা ফার্স্ট চয়েসের দু নম্বর হচ্ছে রামকৃষ্ণদেবের যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল সেটা তিন নম্বর স্বামীজির নব্য বেদান্তে স্বরূপ করো চার নম্বর উনিশ শতকের সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা এবং পাঁচ নম্বরে থাকছে একটি টিকা প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব এবং ছ নম্বরে থাকছে নব্যবঙ্গ আন্দোলন এগুলো টুবি মাস্ট করে যাও এবারে সেকেন্ড চয়েসে যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে এক নম্বর সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের ভূমিকা বা অবদান উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান চিকিৎসাবিদ্যায় মেডিকেল কলেজ এবং মধুসূদন গুপ্ত এই দুটো করে যাও তারপরে নীল দর্পণ নাটকে সমকালীন বাংলার চিত্র এটা করে যাও এইগুলো গেল তোমাদের মোটামুটি সেকেন্ড চয়েস এবার আট নাম্বারের যে প্রশ্নগুলো দিচ্ছি সেই আট নাম্বারের প্রশ্নগুলোর মধ্যে প্রথমে থাকছে যেটা সেটা হচ্ছে ফার্স্ট চয়েসের দুটো কোশ্চেন এবং সেকেন্ড চয়েসের দুটো কোশ্চেন তো ফার্স্ট চয়েসে কী কী কোশ্চেন দিয়েছি একটু দেখে নিই এক নম্বর দিয়েছি উনিশ শতকে বাংলার নবজাগরণের অগ্রদূত এটা আলোচনা করো আর উনিশ শতকে বাংলার নবজাগরণের তাৎপর্য এবং সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো দুটো প্রশ্নের কানিকটা একই কিন্তু কিছুটা হলেও ফারাক রয়েছে সেকেন্ড চয়েসে যে দুটো কোশ্চেন দিয়েছি তার মধ্যে এক নম্বরে থাকছে হেনরি ভিভিয়ান লুই ডিরোজিয়ার নববঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো এটাই কিন্তু দুটো প্রশ্ন থাকছে এটা চারযুক্ত চার্জ এরভাবে আসবে এবারে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য যে চার নম্বরের প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে এক ন ফার্স্ট চয়েসে দিয়েছি বেশ কয়েকটা প্রশ্ন ধরো পাঁচটা প্রশ্ন দিয়েছি এক নম্বরে থাকছে নীল বিদ্রোহে বাংলা শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল দু নম্বরে সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বরে থাকছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব চার নম্বরে ফরাজি বিদ্রোহের পরিচয় দাও এবং টিকা থাকছে একটা ওহাবি আন্দোলন এবার সেকেন্ড চয়েসে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে দুটো কোশ্চেন দিয়েছি এটি হচ্ছে কেন ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে এবং উনিশ শতকে ভারতের কৃষক অসন্তোষের কারণ এবার দ্বিতীয় অধ্যায় থেকে যে আট নম্বর দুটো প্রশ্ন দিয়েছি সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে নির্বিদের কারণ ফলাফল বা তাৎপর্য আর কারণ ফলাফল বা তাৎপর্য এই দুটো কোশ্চেন করে যাও আশা করি কমন তোমাদের চলে আসবে ঠিক আছে এই গেল তৃতীয় অধ্যায় থেকে এবার চতুর্থ অধ্যায় থেকে চার নম্বর যে প্রশ্নগুলো দিচ্ছি ফার্স্ট থাকছে বর্তমান ভারত গ্রন্থে কীভাবে জাতীয়তাবাদের ধারণা প্রকাশিত হয়েছে দু নম্বর ভারত মাতা চিত্তের মূল বক্তব্য তিন নম্বর ভারত উদ্দেশ্য এবং কার্যাবলী আলোচনা করো চার নম্বর মহারানীর ঘোষণাপত্র কী পাঁচ নম্বর হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো ছ নম্বরে থাকছে উনিশ শতকে ভারতীয় না বিকাশের মূল উপাদানগুলি কী ছিল সাত নম্বরে থাকছে মহাবিদ্যার অর্থনৈতিক কারণ এবং টিকা দিয়েছি জমিদার সভা এবং ইন্ডিয়ান লিগ দুটো টিকা করে যাবে এবার সেকেন্ড চয়েসে যে প্রশ্নগুলো থাকছে চতুর্থ অধ্যায় থেকে এক নম্বরে থাকছে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন দু নম্বর গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় দাও এবং তিন নম্বরে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার লড়াই বলে কেন ঠিক আছে এবারে আট নম্বরে প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে দুটো প্রশ্ন দিয়েছি বেশি প্রশ্ন দিইনি এক নম্বর হচ্ছে রেখায় ও লেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং দু নম্বর যেটা দিয়েছি মহাবিদ্যার প্রকৃতি বিশ্লেষণ করো এই দুটো প্রশ্ন করে যাও তাহলেই কমন পেয়ে যাবে এবারে আসছি পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে চার নম্বরের ফার্স্ট চয়েসে যে কোশ্চেন থাকছে যে বাংলা ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বা ইউএন রায় সেন্সের অবদান আর বাংলার ছাপাখানা বিস্তারে অগাস্টা সিকি অথবা চার্লস উইলকিনসের অবদান আর কারিগরি শিক্ষার বিকাশ থেকে একটা প্রশ্ন দিয়েছি যেটা হচ্ছে বিটিআইয়ের ভূমিকা উনিশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান আচ্ছা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ কিভাবে হয়েছিল আর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কে আলোচনা করো এইগুলো গেল ফার্স্ট চয়েস থেকে এবার সেকেন্ড চয়েস থেকে যেগুলো থাকছে সেটা হচ্ছে বাংলা ছাপাখানায় শ্রীরামপুর প্রেসের অবদান আর বাংলার কারিগরি শিক্ষা একটা টিকা বসুবিজ্ঞান মন্দির আর জাতীয় শিক্ষা পরিষদ টিকা এই টিকাগুলো একটু দেখে যাও এবার আট নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি এক নম্বর হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠায় ও শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো উনিশ শতকে বাংলা ছাপাখানা বিস্তার সম্পর্কে আলোচনা করো আর ভারতের বিজ্ঞান চেয়েছে মহেন্দ্রলাল সরকারের অবদান এইগুলোই গেলো তোমাদের ইতিহাসের পুরো সাজেশান ঠিক আছে আমি এছাড়াও ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের একটি সাজেশনের ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এর আগে এবং ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান এবং ভূগোলের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভুলেরও সাজেশান সেগুলি সবগুলিই আপলোড করে দিয়েছি একটু ক্লাস টেনের প্লে লিস্টটা দেখে নিও তাহলে পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো